রক্ষা করো ঠাকুর, রক্ষা করো মা। ও ভুলু ভুলু, উঠে পড়ো মানা, আয় আয় মানা, আয় আয় চল চল। ও নয়দি যাবি তো? হ্যাঁ দাঁড়া, যাবি? তাড়াতাড়ি ক, দেরি হয়ে যাচ্ছে। আসছি আসছি, দাঁড়া। আ বলো খেয়ে, হ্যাঁ আয়। মালতি এলো নি? মালতি তো কালো ফেরে নে, আয় ন কেন ফেরে নে? সিকি হ্যাঁ কেউ বড় তো ফেরে নে, সেই যে খুঁজতে বেরেছে আজও ফেরে নে। ও মা, কি মেয়ে বলতে কিনি মায়েরি, বরটা কি ভালো বল? হারামজাদা নগেন কি বলছে জানিস? মালদিকে নাকি বোম বেনে যাবে। জানিস তো নয়দি, কানায় কি মদনদারা কি মার মারলো, রক্তারুক্তি অজ্ঞান হয়ে সে কি কাণ্ড, কেউ থামাতে পারছে না। শিশুর মা এসে বুকের উপর চেপে লোককে আর কিছু জানিস। ও আরে শোনো না, বাকি রাতটা আমার সঙ্গে আমার রিস্কায় কাটাবে নাকি? তোর রিস্কা তাইলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে রে। এই বোকখান আছে না, বোকখান পেতে দেবো তোমার জন্য। এই যা দেখিনি কান থেকে স্টেশন নে যান মুরদ নে রাত কাটাবে। তুই যা ভাগ বাজে বকিস, স্টেশন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, যা। ও বো কি গো, যাবে নাকি? ওই দেখ হ্যাঁ খারাপই গেছে, আরেকটা এসেছে। আমি যে বাড়িতে কাজ করি তার 32 তলায় কুমারদের থাকে জানিস, কদিন ভাবি একবার দেখবো, 3 বছরে একবার দেখতে পেলুম। কি করবি দেখে, বইয়ে পাঠ দেবে তোকে? বলবো এটা ঝির পাঠ দাও। জিত হয়েছিস, রানী পাঠ চাইবি? চমচে পাঠ চালি চ। ওই দেখ শাহরুখের পোস্টার কি হেভি লাগছে গুরু, তোকে সেদিন বলবো আমার সঙ্গে চল শাহরুখের বইটা দেখবি, চল সারাদিন ঘর থেকে বেরুলি, চল না যাবি? না রে যাবি, এখন ছুটলে চলবে না, ছুটলে বাড়িতে তো কাজ থেকে নে। চল না একদিন, মালতি দেখিয়েছে হেভি হয়েছে হেভি। মালতি কথা ছাড় তো, কি বলছে জানিস? বলছে ওর ঘরে থাকবে না, পালাবে। ওই হারামজাদা নগেন আছে না, নগেন হই তো, হই তো নগেন কই কই রে, ওই তো কানে দেখ না। মেয়ে ছেলে গায়ে হাত লাগাচ্ছিস? আমি কে স্বামীকে বলছিস? আমি কে ইতনা মার মারে গা না তে রেখো চলো আমাদের পাড়ায় থাকে, মিথ্যে বলছিস? আমাদের পাড়ার মেয়ে, তুই বলতো? বলছি তো
গাড়িতে তোলো। কি হলো, তোমাদের ঝামেলা মিটলো? আগে না, নেই মিটা সব। কেন মিটলো না? কেন আমার মালতীকে কিছুতেই ইন হারাম জাদনে ছড়তা নেই সব। আমার বউকে আমি ছাড়বো কেন? না না, আমি ওর সঙ্গে থাকবো নি গো বাবু। কেন, অসুবিধাটা কি? শালা হার খাটুনি খেতে মরে যাচ্ছি গো বাবু, খেতে দেন সপ্তাহে একদিনও মাছ মাংস কিছু খেতে দেন। আর রোজ রাতে শালা মুরগি ঠ্যাঙের মতো আমার চিবি চিবি খায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা তোমাদের কতদিন বিয়ে হয়েছে? আগে ছ বছর। বাবা, সে তো অনেক দিন। ছেলে পুলে কটি? নেই। আচ্ছা, তা স্বামীকে ছেড়ে পালাচ্ছ, কষ্ট হচ্ছে না মনে? না না না, আমি লাগেনার সঙ্গে বোম্বাই যাব। কতদিন চেনো লগেনকে? সেই ছোটবেলা থেকে গো বাবু। স্যার, আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে পুকুরে সাঁতার কেটেছি, আম কুড়িয়েছি, ও আমার কত গান শুনিয়েছে, আমি ওকে গান শুনিয়েছি, কত কি করেছি গো বাবু। শুধু বিয়েটাই যা হলো না। হ্যাঁ, জাগে জাগে। তা তুমি তোমার বউকে খাওয়াতে পারো না, তোমার বউ তোমার সঙ্গে থাকবে কেন? বিশ্বাস করেন স্যার, এক ধাক্কায় 30,000 টাকা হাওয়া হয়ে গেল, কি কুক্ষণে যে টাকা বাড়াতে গেলুম। তা ওই ছোকরা তোমাকে রোজ মাংস খাওয়াতে পারবে তো? আলবাত স্যার, ও আমার ছোটবেলার পিয়ারি, বারা বাচ্চারের আমাদের প্রেম। আমি ওকে বলিউড নিয়ে যাবো স্যার, ওকে আমি কেটিটা কাইব বানাবো। কিন্তু তার আগে তো তোকে জেলে থাকতে হবে। অন্যের বউকে ফুসলে নিয়ে চলে যাবে, আইন বলে তো বস্তু আছে। এই, তুমি অত হিন্দি বলো কেন? হ্যাঁ, তুমি বাঙালি তো? হ্যাঁ সাব, লেকিন বলিউড জানা হয় সাব, মালতিকে ছাড়া আমি মরে যাব সাব। আপনি ওকে আমার জন্য বন্দোবস্ত করে দিন সাব, বন্দোবস্ত করে দিন। বিশ্বাস কর মালতী, আমাকে একটু সময় দে, আমি গতটা খেটে উপায় করে তোকে রোজ মাছ খাবো, মাংস খাওয়াবো মালু। আচ্ছা, এবার তোমরা যে যার বাড়িতে যাও। হ্যাঁ, ও যদি ওর বউকে আইনত ডিভোর্স দেয় তবেই ওকে নিয়ে কোথাও যাওয়া যাবে। তো ওকে নিয়ে কোথায় যাবে জানো? বলিউড স্যার। দেখি স্যার, আপনি কি এখন বেরোবেন স্যার? ও হো, চলো ঠিক আছে, ওদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, তো ভাবিস না বউকে মাছ মাংস খাওয়াবে এবার থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঘোষ, সেলের মিস্টার পার্টি আসবে। চল, এবার তোরা সবাই আমার আন্ডারে ঘন্টা খানেক বসিয়ে রাখবো। চল 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 চল। আমার ছেলে চলো, যাস রে ভালো। আমি তো তোকে